हेलो फ्रेंड्स, मेडिकल बांगला चैनले तुम्हारे सबाई के स्वागत। आज के विषय आलोचना करब से हलो ब्लैक फंगस बा म्यूकर माइकोसिस। हाँ बंधुरा, आज के विषय खूब ही गुरुत्वपूर्ण, कारण देखो हमारे करोना भाइरसर आबहे किन्तु आरेकटी नतून रोग दाना बाँधे जा निये किन्तु सारा देशे आतंक छड़िए पड़े, जार उपसर्गगुलो किन्तु नतून करे मानुष बोझार चेष्टा करछे किछुटा जेनो অচেনা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের মতোই। এবং এই করোনার মতো ব্ল্যাক ফাঙ্গাসকেও কিন্তু WHO মহামারী ঘোষণা করেছে। ইতিমধ্যে কিন্তু মহারাষ্ট্র, রাজস্থান, বাংলা সহ একাধিক রাজ্যে কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস হানা দিয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে এই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আসলে কী বা কেন হয়, তার লক্ষণগুলো কী কী এবং তার কী চিকিৎসা আছে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সকলকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলো দেরি না করে আমরা জেনে নিই এই মিউকর মাইকোসিস আসলে কি। দেখো, এই মিউকর মাইকোসিস বা এই ব্ল্যাক ফাঙ্গাস এটা কিন্তু একটা ছত্রাকবাহিত রোগ, বিরল কিন্তু সাংঘাতিক। মিউকর মাইসিটিস নামক এক ধরনের ছত্রাক থেকে কিন্তু এই মিউকর মাইকোসিস রোগটা হয়। নাক বা মুখের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে এই ছত্রাক প্রবেশ করে এবং যদি শরীরের ভেতরে চলে যায় তাহলে কিন্তু একাধিক অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু ক্ষতি করতে পারে, বিশেষ করে চোখের। আমরা দেখছি যে কোভিড রোগীদের মধ্যে কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের প্রবণতা ধীরে ধীরে বেড়েই চলেছে। কোভিড-19 রোগীদের মধ্যে বিরল ব্ল্যাক ফাঙ্গাস রোগের মারাত্মক সংক্রমণের লক্ষণ খুঁজে বের করতে ডাক্তারদেরও কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়েও জানবো যে এই রোগটা কেন কোভিড-19 যারা পেশেন্ট তাদের মধ্যে বেশি অ্যাটাক করছে, এই বিষয়েও আমি বিস্তারিত ভিডিওতে বলবো। এর আগে আমি বলে নিই যে এই ফাঙ্গাসটা যদি শরীরে একবার ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু সেটা ত্বকের মাধ্যমে প্রবেশ করে এবং ত্বকের সমস্যা তো হয়ই, সাথে সাথে এই ত্বক থেকে ছড়িয়ে পড়তে পড়তে এটা কিন্তু আমাদের লাংস বা ফুসফুস এবং ব্রেন এই দুটোকেই কিন্তু এফেক্ট করতে পারে। তাই খুব সাংঘাতিক একটা ভাইরাস এবং আমাদের কিন্তু এই ফাঙ্গাস ইনফেকশন সম্বন্ধে সচেতন অবশ্যই থাকতে হবে এবং বেশি ধুলোবালি আমরা যেন না ঘাঁটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তো আমরা এবার দেখব যে এই মিউকর মাইকোসিস কত ধরনের আছে। দেখো, মিউকর মাইকোসিস এই ভাইরাসটা বা এই ফাঙ্গাল যে ইনফেকশনটা এটা কিন্তু 5 রকমের হয়ে থাকে। প্রথমে হয় হচ্ছে যেটা গ্রুপ সেটা হচ্ছে রাইনো সেরিব্রাল বা রাইনো অরবিটো মিউকর মাইকোসিস, দ্বিতীয় পালমোনারি মিউকর মাইকোসিস, তৃতীয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মিউকর মাইকোসিস, চতুর্থ কিউটেনিয়াস বা স্কিন মিউকর মাইকোসিস এবং পঞ্চমে হচ্ছে ডিসসেমিনেটেড মিউকর মাইকোসিস। তো প্রথম যেটা আমি বললাম রাইনো সেরিব্রাল বা রাইনো অরবিটো মিউকর মাইকোসিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের ব্রেনে এটা এফেক্ট করছে এই ইনফেকশনটা। কি হচ্ছে না, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলেই কিন্তু এই ইনফেকশনটা এই রাইনো সেরিব্রাল মিউকর মাইকোসিস কিন্তু তাদেরকে অ্যাটাক করছে, বা যাদের রিসেন্টলি কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাদের কিন্তু এই রাইনো সেরিব্রাল মিউকর মাইকোসিস বা রাইনো অরবিটো মিউকর মাইকোসিস কিন্তু অ্যাটাক করছে। এবার আমি বলবো পালমোনারি মিউকর মাইকোসিস। দেখো, পালমোনারি মানেই আমরা জানি লাংস বা ফুসফুসের। এই মিউকর মাইকোসিসটা যদি কারুর ক্যান্সার থেকে থাকে বা ক্যান্সারের চিকিৎসা কারুর চলছে বা রিসেন্টলি কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাহলে কিন্তু এই পালমোনারি মিউকর মাইকোসিসের রোগী শিকার হতে পারে। এবার আমি বলবো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মিউকর মাইকোসিস। দেখো, এটা কিন্তু ইয়ং চিলড্রেন বা যারা প্রিম্যাচিওর যাদের বার্থ হয় বা লো ওয়েট বার্থ হয় মানে কম ওজনে যে শিশুগুলো জন্মায় বা প্রিম্যাচিওর বার্থ, যারা ধরো 10 মাসে যে বাচ্চা জন্মায় সেই বাচ্চা যদি 9 মাসে জন্মায়, এই জাতীয় যারা বাচ্চা রয়েছে বা যারা অলরেডি প্রচুর অ্যান্টিবায়োটিক্স ইউজ করছে বা যাদের রিসেন্টলি কোনো সার্জারি হয়েছে বা এমন কোনো ওষুধ তারা খাচ্ছে যাতে তাদের ইমিউনিটি সিস্টেমটাকে ডাউন করে দিচ্ছে, তাদের কিন্তু এই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মিউকর মাইকোসিস হতে পারে। আর এবার আমি বলবো কিউটেনিয়াস মিউকর মাইকোসিস তাদের। কিউটেনিয়াস মানে হচ্ছে স্কিন মিউকর মাইকোসিস। এই যে ফাঙ্গাসটা এটা কিন্তু স্কিনের ভেতর দিয়েই প্রবেশ করছে, আমি প্রথমেই বলেছি এই স্কিনের ভেতর দিয়ে এই ফাঙ্গাসটা
প্রবেশ করার পরে কিন্তু সেটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, যদি কারো সার্জারি হয়ে থাকে বা কোনো জায়গাটা ধরো পুড়ে গেছে বা কেটে গেছে, সেই জায়গার থেকেও কিন্তু এই ভাইরাসটার সংক্রমণ হতে পারে। আর ডিসসেমিনেটেড মিউকর মাইকোসিসটা কি? এই ইনফেকশানটা তখনই হয় যদি এই ফাঙ্গাসটা আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে। এটা কিন্তু মোস্ট কমনলি এফেক্টস করে হচ্ছে আমাদের ব্রেনে, ঠিক আছে, আমাদের ব্রেনে, হার্টে এবং ফুসফুসে যদি চলে যায় তাহলে কিন্তু এই ডিসসেমিনেটেড মিউকর মাইকোসিস ইনফেকশানটা হয়ে থাকে। তো এবার আমি বলবো যে এই মিউকর মাইকোসিসের লক্ষণগুলো বা সিমটমগুলো কী কী। দেখো, রিসেন্টলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটাকে আমরা ICMR বলে জানি, তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী এই লক্ষণগুলো ব্ল্যাক ফাঙ্গাস পেশেন্টদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। যেরকম জ্বর, মাথা ব্যথা, কাশি, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, রক্ত বমি, মানসিক অবস্থার পরিবর্তন বা নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে চাপা রক্তের মতো বা কালো পুঁজ বেরোনো, চোয়ালে ব্যথা, মুখের একদিকে ব্যথা, অবশ হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, অসার মুখ, নাকের একদিক বন্ধ হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, কাশি, জ্বর, মাথা যন্ত্রণার মতো কিন্তু উপসর্গ দেখা দিচ্ছে। প্রাথমিকভাবে ত্বকের যেখানে এই ফাঙ্গাস আঘাত আনছে সেখানে কিন্তু সংক্রমণ হয়েও সেটা কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং গায়ে ফোসকা, ত্বকে লাল ভাব, ফোলাভাবের মতো উপসর্গ নিয়েও কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ। এছাড়াও দাঁত ব্যথা বা দাঁত আলগা হয়ে আসা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা একই জিনিসকে দুটো করে দেখা, ডাবল ভিশন যেটা, এছাড়া ত্বকের সমস্যা বা বুকে ব্যথা, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন করে এই ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজে আক্রান্ত হচ্ছে। তাই দেরি না করে যদি কারুর এরকম উপসর্গ হয়ে থাকে, ভয় না পেয়ে চিকিৎসকের অতি দ্রুত পরামর্শ আপনারা নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত অ্যান্টি ফাঙ্গাস থেরাপি কিন্তু শুরু করে ফেলবেন এবং যতটা সম্ভব ধুলোবালির সংস্পর্শ এড়িয়ে চলবেন। ভালোভাবে হাত পা সাবান দিয়ে ধুয়ে স্যানিটাইজার ইউজ করে কিন্তু নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবেন, তবেই কিন্তু আমরা এই রোগটার থেকে বাঁচতে পারব। এইবার আমি বলবো যে এই যে ব্ল্যাক ফাঙ্গাস বা এই যে মিউকর মাইকোসিস, এটা কাদের বেশি হতে পারে? দেখুন, COVID-19 পেশেন্টদের মধ্যে কিন্তু এই রোগের প্রবণতাটা অতিরিক্ত বেশি দেখা যাচ্ছে। এছাড়াও যারা ডায়াবেটিক পেশেন্ট, আমি প্রথমেই বলেছি, কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু ইমিউন সিস্টেম বা আমাদের যে দেহের প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু ঠিকঠাক কাজ করে না বা সেটার মাত্রা কিন্তু খুবই কম, ইমিউন সিস্টেম প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই লো, তার জন্য কিন্তু এই ফাঙ্গাস শরীরে হানা দিচ্ছে। এছাড়া কোনো সুস্থ পেশেন্টের মধ্যে কিন্তু এই রোগের বা যাদের ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে তাহলে কিন্তু তারা এই রোগে আক্রান্ত হবেন। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR রিসেন্টলি একটা গবেষণায় দেখেছে যে যাদের ডায়াবেটিসের ওপর কোনো কন্ট্রোল নেই বা যাদের ইমিউন সিস্টেম লো বা যারা ধরুন অনেক দিন ধরে হসপিটাল স্টে করেছে বা ICUতে স্টে করেছে, যারা স্টেরয়েড নিয়েছে, যাদের কোমরবিডিটিস বা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা যাদের ক্যান্সার আছে বা যারা ভোরিকোনাজল থেরাপি, এটা একটা ওষুধ যেটা সিরিয়াস ফাঙ্গাল ইনফেকশানে দেওয়া হয়, যা এই জাতীয় যারা সমস্যা বা এই জাতীয় যারা পেশেন্ট তাদের মধ্যে কিন্তু এই মিউকর মাইকোসিস ইনফেকশান হওয়ার প্রবণতাটা অতিরিক্ত বেশি। এবার আমি বলবো যে করোনা রোগীদের মধ্যে কেন এই মিউকর মাইকোসিসের প্রবণতা এতটা বেশি। আমাদের প্রত্যেকেরই বডির একটা ইমিউন সিস্টেম রয়েছে যেটা আমাদের রোগ থেকে প্রতিরোধ করে এবং বিভিন্ন রোগের থেকে এটা মোকাবিলা করে। এই ইমিউন সিস্টেমটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে। যাদের COVID-19 পেশেন্ট যারা, তাদের যখন সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছেন ডাক্তাররা কিন্তু তাদেরকে স্টেরয়েড, বিভিন্ন ধরনের স্টেরয়েড ইউজ করতে বলছেন এবং তারা কিন্তু ইউজ করছেন, যেমন লাইক ডেক্সামিথাসন, ঠিক আছে। এই জাতীয় ওষুধ যদি খায়, এই ডেক্সামিথাসন হচ্ছে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ, তাহলে কী হয় না, ইমিউন সিস্টেমের যে রেসপন্সটা বা ইমিউন সিস্টেম বা শরীরে যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেক কমে যায়, যার ফলে কিন্তু এই ভাইরাসটা COVID-19 পেশেন্টের মধ্যে কিন্তু বেশি করে হচ্ছে। কারণ আমি প্রথমেই বলেছি, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলেই কিন্তু এই ভাইরাসটা অ্যাটাক করবে। তাই COVID-19 পেশেন্টদের মধ্যে যারা অতিরিক্ত পরিমাণে স্টেরয়েড নিয়েছেন তারা কিন্তু হাই রিস্কে আছেন। তাই আমি একটা কথা বলবো যে প্রাথমিক পর্যায়ে যদি COVID-19 হয়ে থাকে, চিকিৎসকরাও সেটাই বলছেন, যে তাহলে কিন্তু স্টেরয়েড ইউজ করার কোনো দরকার নেই, ডাক্তারের পরামর্শ
তো যদি সিভিয়ার ডিজিজ হয়ে থাকে, যদি খুব প্রয়োজন না পড়ে স্টেরয়েড কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন না। স্টেরয়েড ইউজ করলে ইমিউন সিস্টেম ডাউন হবে, তবে কিন্তু আপনাদের এই নতুন রোগটি কিন্তু শরীরে বাসা বাঁধতে পারে। তাই খুব সাবধানে আপনারা যাই ওষুধ খান না কেন, স্টেরয়েড খুব সাবধানে আপনারা ইউজ করবেন। এছাড়া কোনো পেশেন্ট যদি আইসিইউতে অক্সিজেন থেরাপিতে ছিল বা হিউমিডিফায়ার ইউজ করেছেন, ঠিক আছে, তারাও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের শিকার হতে পারেন, কারণ এক্সপোজার অফ ময়েশ্চারের কারণে। ঠিক আছে, তার মানে এটা আমি বলছি না যে যাদের প্রত্যেকেই যারা কোভিড পেশেন্ট তারা এই মিউকোরমাইকোসিসের শিকার হবে, না, এটা কখনোই নয়। এটা যার যার ইমিউন সিস্টেমের ক্ষমতার ওপর ভ্যারি করছে। কারোর ইমিউন সিস্টেম ভালো তো এই রোগে আক্রান্ত হবেন না, যদি ইমিউন সিস্টেম পাওয়ার কম থাকে তবেই আপনারা এই রোগে আক্রান্ত হবেন। এবার আমি বলবো যে এই রোগটা যদি হয় তাহলে আমরা এই রোগটার চিকিৎসা কীভাবে করব। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, মিউকোরমাইকোসিস আমি প্রথমেই বলেছি এটা একটা সিরিয়াস ইনফেকশন এবং এর চিকিৎসা মূলত অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিয়ে হয়ে থাকে। যেহেতু ফাঙ্গাস ইনফেকশন, তো প্রথম যেটা ফার্স্ট ট্রিটমেন্ট অফ মিউকোরমাইকোসিস, প্রথম যে মেডিসিনটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যামফোটেরিসিন বি, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এছাড়া ওসাকোনাজোল, ইসাভুকোনাজোল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কিন্তু ইউজ করা হয়ে থাকে। এই ওষুধগুলো মূলত ইন্ট্রাভেনাস দেওয়া হয়ে থাকে পেশেন্টদের, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ট্যাবলেট হিসাবেও দেওয়া হয়ে থাকে। এছাড়া এই অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলো ছাড়া আরও যে অন্যান্য অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মিউকোরমাইকোসিসের জন্য এফেক্টেড নয়। যেরকম ফ্লুকোনাজল, ভরিকোনাজল, এই ওষুধগুলো কিন্তু এই মিউকোরমাইকোসিসের জন্য কার্যকরী নয়। আর মিউকোরমাইকোসিসের ওষুধ ছাড়া আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে সার্জারি। যদি আমরা সার্জারি করে যতটা ইনফেকশন শরীরে রয়েছে সেটা যদি আমরা ইনফেক্টেড যে টিস্যুটাকে বাদ দিয়ে দিতে পারি, তারপরে যদি আমরা অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলোকে টানা 2-3 মাস কন্টিনিউ করি, তবে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি এই রোগটা থেকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কোভিড হলে কিন্তু এখন 80% চান্স সুস্থ হয়ে যাওয়ার, মিউকোরমাইকোসিসের কিন্তু 50-50% আপনার কিন্তু হাই রিস্ক আছে। কাজেই যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, এরকম কোনো লক্ষণ যেগুলো আমি বললাম সেগুলো যদি থেকে থাকে, আপনাদের দেরি না করে অবিলম্বে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের কথা মতো খুব তাড়াতাড়ি, যদি সার্জারি করতে বলে তো সার্জারি এবং অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু স্টার্ট করে দেবেন। এবং যতদিন উনি বলছে ততদিনই কিন্তু ওষুধগুলো খেতে হবে, যত মাত্রায় বলছে তত মাত্রায় কিন্তু খেতে হবে। আপনারা কিন্তু নিজের থেকে কেউ কিন্তু ওষুধ, যে আমাদের ডাক্তার বলেছে ওষুধটা 2 মাস খেতে, আপনারা 1 মাস খাওয়ার পরে দেখলেন সুস্থ হয়ে গেছে, আপনি ছেড়ে দিলেন, এরকম কিন্তু আপনারা কখনো করবেন, ঠিক আছে। এছাড়া এই রোগের চিকিৎসার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডাক্তার বা বিভিন্ন ধরনের মাইক্রোবায়োলজিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, ঠিক আছে, ENT স্পেশালিস্ট, অপথালমোলজিস্ট, ডেন্টিস্ট, সার্জেনদের দরকার হয়ে থাকে, যারা কিন্তু এই টোটাল ট্রিটমেন্টটা 4-6 সপ্তাহ, সার্জারি বলুন বা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন বলুন, সমস্ত কিছু এই 4-6 সপ্তাহের মধ্যে আপনাকে পুরোপুরি সুস্থ করে দেবে। এছাড়াও সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু ডাক্তারেরা কিন্তু পেশেন্টের স্ট্যাটাস অনুযায়ী কিন্তু 2-3 মাস কন্টিনিউ করতে বলতে পারে, তাহলে কিন্তু ওষুধগুলো আপনাকে কন্টিনিউ অবশ্যই করতে হবে, ঠিক আছে। এছাড়া কোভিড-19 পেশেন্টদের এই মিউকোরমাইকোসিস হচ্ছে, তার আরও কারণ হচ্ছে কোভিড-19 পেশেন্টদের মধ্যে কিছু কিছু ড্রাগস দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে টসিলিজুমাব বা ইটোলিজুমাব। এগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, ঠিক আছে, এগুলো ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, ইমিউন সিস্টেমকে ডাউন করে দিচ্ছে। এর ফলে পেশেন্ট কিন্তু হাই রিস্কে থাকছে মিউকোরমাইকোসিসে আক্রান্ত হওয়ার, ঠিক আছে। তাই ICMR কিন্তু নতুন গাইডলাইন্স প্রকাশ করেছে এবং বলেছে যদি পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশন না হয় তাহলে কিন্তু যতটা সম্ভব এই জাতীয় ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস, ডেক্সামিথাসন, টসিলিজুমাব, ইটোলিজুমাব, এই জাতীয় স্টেরয়েড বা এই জাতীয় ড্রাগ কিন্তু অ্যাভয়েড করতে, যাতে পেশেন্টের ইমিউন সিস্টেম কখনোই এতটা নিচে না নেমে যায় এই যাতে এই ফাঙ্গাস থেকে কিন্তু তারা বাঁচতে না পারে। তাই এই জাতীয় ওষুধ কিন্তু ব্যবহার করা অবশ্যই কমাতে হবে। কোভিড-19 পেশেন্ট যারা খুব রিসেন্টলি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা অবশ্যই কিন্তু ডাক্তারদের সাথে ক্লোজলি মনিটরে থাকবেন, আর অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন যদি আপনাদের হয়ে থাকে, ডাক্তাররা যেরকম বলছে আমি বললাম, ওষুধগুলো কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন এবং ডাক্তারদের কিন্তু নিয়মিত আপনারা হেলথ চেক আপ অবশ্যই করিয়ে নেবেন। মিনিমাম 2-3 মাস কিন্তু আপনাদের কিন্তু এই রিস্কটা থেকেই যাবে,
তাই দেরি না করে কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসা করিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি আশা করি বোঝাতে পারলাম যে মিউকর মাইকোসিস কী বা কেন হয় বা এর সিমটম কী বা এর চিকিৎসা কী আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা ভিডিওতে লাইক দিও আর শেয়ার করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিও। এছাড়া যদি এই রোগ সম্বন্ধে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার। আর অবশ্যই জানিও যে তোমরা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে ভবিষ্যতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।